हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल राधा माधव क्रिएशन। बंधुरा, आज आमी तुम्हारे साथे शेयर करब एक डिजाइनर लहेंगा बनानोर पद्धति। लहेंगाटी आमी टोटालटाई बेनारसी कपड़े ओपर तैरी करेछि। एई पोशाकटी मा लक्ष्मी देवी सरस्वती किंबा राधारानीर जन्य तुम्हारा खूब सहजे तैरी करे फेलते पारो। आजकेर भिडियोटी आशा करी तुम्हारे भालो लागबे। भिडियोटी भालो लागले लाइक करे देबे, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং তার সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখো বন্ধুরা, এখানে আমি বেনারসি কাপড়ের নিচের পাড়ের অংশটা কেটে নিয়েছি। এখানে আমি বেনারসির পাড়টাই ব্যবহার করব। তো তোমরা তোমাদের পছন্দ মতো ফেব্রিক ইউজ করতে পারো। এই এটি এখানে আমি চওড়ায় রেখেছি কাপড়টি 9.5 ইঞ্চ, এবং টোটাল লম্বায় রেখেছি আমি, দেখো টোটাল লম্বায় রেখেছি 39 ইঞ্চ। এক্ষেত্রে আমি দু সাইডে যে পাড়টা আছে ওটা ব্যবহার করার জন্য আমি মধ্যিখান থেকে জয়েন করে নিয়েছি। এবং লাইনিংয়ের জন্য আমি একই মেজারমেন্টে এখানে কটনের ফেব্রিক নিয়ে নিয়েছি। প্রথমে ফেব্রিকের সোজা দিকের ওপর আমি লাইনিংটা রাখলাম। দেখো চারদিকে এইভাবে সমানভাবে লাইনিংটা রেখে প্রথমে চওড়ার দিকটা আমি প্লেন স্টিচ করে নেব। দুটি চওড়ার দিক এবং যেদিকে আমি বেনারসির পাড়টা ব্যবহার করেছি সেই দিকের লম্বার দিকটা আমি প্লেন স্টিচ করে লাইনিংয়ের সাথে মেন ফেব্রিকটা জয়েন করে নেব। দেখো একটা চওড়ার দিক আমি সেলাই করে নিলাম, এরপর লম্বার দিকে আমি সেলাই করব। একটি সাইড আমি ওপেন রেখে বাদ বাকি তিনটে সাইড আমি জয়েন করে নিয়েছি। এরপর দেখো এই সাইডের যে এক্সট্রা ফেব্রিকটা আছে ওটা আমি একটু কাট করে নিলাম, এবং এই কোণগুলো আমি একটু কেটে নিচ্ছি যাতে ফেব্রিকটা সোজা দিকে ঘুরিয়ে নেওয়ার পর এর ফিনিশিংটা ভালো আসে। এরপর দেখো যে সাইডটা আমি ওপেন রেখেছি সেই দিক থেকে আমি ফেব্রিকটা ঘুরিয়ে সোজা দিকে ফিরিয়ে নিচ্ছি। দেখো এইভাবে পুরো ফেব্রিকটা আমি সোজা দিকে ফিরিয়ে নেব। ফেব্রিকটা সোজা দিকে ঘুরিয়ে নেওয়ার পর আমি মেন ফেব্রিকের ওপর দিক থেকে আমি প্লেন একবার স্টিচ করে নিচ্ছি। যেহেতু এখানে বেনারসির পাড়টা জরির পাড় হয় তাই সহজে বসতে চায় না, তাই পারফেক্ট ফিনিশিংয়ের জন্য আমি ধার বরাবর আমি স্টিচ করে নিচ্ছি। পাড়ের দিকটা সেলাই করে নেওয়ার পর আমি এবার ওপরের দিকটা আমি সেলাই করব। এক্ষেত্রে আমি দুটো আলাদা আলাদাভাবে করলাম, কারণ আমি এখানে যে কালারের আর কি পাড়টা বা ওপরের অংশটা আমি ওই কালারের সুতো যেহেতু আলাদা আলাদাভাবে ব্যবহার করছি তাই আমি এটা দুটো পাটে করলাম। নিচের দিকে পাড়ের কালারের সুতো দিয়ে আমি সাইডের পাড়টা সেলাই করেছি, এবং ওপর দিকটা অরেঞ্জ কালারের সুতো দিয়ে আমি
স্টিচটা করে দিচ্ছি। এরপর দেখো আমি উপর দিকটা যেদিকটা আমি ওপেন রেখেছিলাম সেই দিকটা আমি প্লেন স্টিচ করে মেন ফেব্রিকের সাথে লাইনিংটা জয়েন করে নিলাম এবং দেখো এই ধারটাও আমি স্টিচ করে ফিনিশিংটা করে নিলাম। এরপর আমি প্লিট করে নেব, তার আগে এই উপরের সাইডের যে এক্সট্রা ফেব্রিকগুলো আছে ওগুলো একটু কেটে নিলাম। কেটে নিয়ে এবার আমি দেখো প্লিটগুলো করে নেব। এইভাবে উপরের দিকটা এবং নিচের দিকটা একসাথে আমি দুটো প্লিট ওপর নিচ একসাথে প্লিটটা ধরে এখানে প্রত্যেকটা প্লিট আলাদা আলাদাভাবে করে নেব এবং ওপর দিক থেকে স্টিচ আমি করতে থাকব। দেখো বন্ধুরা আমি প্লিটগুলো সব করা হয়ে গেছে এবং আমি হাতে করে একটু অ্যারেঞ্জ করে নিচ্ছি। এক্ষেত্রে আমি কোনো আয়রন ইউজ করব না, কারণ যেহেতু এটা বেনারসি কাপড় তো হিটে নষ্ট হয়ে যেতে পারে। তো এরপর আমি কোমরের দেখো অংশটা মাপছি, প্রায় 8 ইঞ্চের মতো মেজারমেন্টটা এসেছে। এরপর বেল্টটা তৈরি করে নেব। তো প্রথমে এরকমভাবে প্রথম অংশটা একটু মুড়ে নিয়ে ঘেরাটা অপোজিট সাইডে বসিয়ে ওপর দিক থেকে প্রথমে প্লেন স্টিচ করে জয়েন করে নেব। তারপর সামনের দিকে ফিরিয়ে আনবো, পরে একটা ফোল্ড করব। ফোল্ড করে এর মধ্যেখানে আমি দড়িটা দেব, দিয়ে আরো একবার ফোল্ড করে একদম ধার বরাবর স্টিচটা করে নেব। দেখো আমার লেহেঙ্গাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপর এই একই সেটে আমি ওড়নাটা তৈরি করে নেব। দেখো এখানে আমি ওড়নার কাপড়টা কেটে রেখেছি এবং একই মাপের আমি এখানে লাইলিনের কাপড়ও নিয়েছি। ওড়নাটি চওড়ায় রেখেছি আমি 8.5 ইঞ্চ এবং এর লম্বায় রেখেছি আমি 22.5 ইঞ্চ। এরপর লাইলিনের ওপর আমি ফেব্রিকটা এইভাবে উল্টো করে দেবো, মানে ফেব্রিকটা যেদিকটা সোজা দিক সেটা ভেতরের দিকে থাকবে এবং ওপর দিকেও উল্টো দিকটা থাকবে। এবং প্রথমে দুটি লম্বা সাইড আমি প্লেন স্টিচ করে জয়েন করে নেব।
দেখো বন্ধুরা আমি দুটো দিক প্লেন স্টিচ করে জয়েন করে নিয়েছি এবং সাইডের কিছু এক্সট্রা ফেব্রিক আমি কাটিং করে নিচ্ছি করে এই যে ওপেন দিকটা এদিক দিয়ে আমি ফেব্রিকটা ঘুরিয়ে সোজা দিকে ঘুরিয়ে নেব দেখো সোজা দিকে ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নেবার পর ঠিক একইভাবে মেন ফেব্রিকের ওপর দিক থেকে আমি প্লেন স্টিচ করে নেব এবং এই দুটো দিক যেদিকে আমি স্টিচ করিনি সেদিকটা আমি ডবল ফোল্ড করে নেব তাহলে কি হয় কোনো রকম ভাবে সুতো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না দুটো সাইড লক হয়ে যায় এইভাবে দেখো ডবল ফোল্ড করে নিলাম এবং উপর দিক থেকে আমি সেলাই করে নেব তাহলে দেখো কত অল্প সময়ের মধ্যে আমি এত সুন্দর একটা ডিজাইনার পোশাক তৈরি করে ফেলতে পারলাম আশা করছি আজ এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দেবে কমেন্টে জানাবে আজকের ভিডিওটা কেমন লাগলো এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সুস্থ থেকো ভালো থেকো